তোমার বাবার নাম লোকমান আহমেদ এখানে তুমি কি করতেছো আসসালাম ওরে রাখতে এটি জোরে বলো বর্ষা ধরা পড়েছো হ্যাঁ বর্ষা ধরা পড়েছো বিয়ে করতে চাও তোমার কতদিন থেকে সম্পর্ক চলছে দু বছর থেকে না দেড় বছর থেকে না কতদিন থেকে এই সম্পর্ক ধরো তো আজকে এটা কথা নাই তোর সম্পর্ক কতদিন থেকে চলছে সম্পর্ক আমার আজকে এ কতদিন থেকে রে হাজিরা কতদিন থেকে কো তোর নাম কি তোর বাবার নাম গ্রাম তোর সাথে কতদিন থেকে সম্পর্ক রেকর্ডিং হচ্ছে মিথ্যা বলবো না তোর সাথে কতদিন থেকে সম্পর্ক বল না রে কেন বসছিস এক বছর তো বল জোরসে কথা বল মুখে বলো মুখে মুখ ফেলে মুখে তোর এক বছর পা বছর কেন বছর দিন হবে বল কত দেয় বল কতদিন দেয় সেটা বল তুই ওকে বিয়ে করতে চাস জোরসে বল কত বিয়ে করতে চাস তাহলে তুই আজকে ডেকেছ না ও এসেছিল ঘনিষ্ঠ অবস্থায় বান্ধবীর সঙ্গে ধরা পড়লেন একজন তৃণমূল নেতা শাসক দলের নেতার পরকীয়ার ছবি সোশ্যাল সাইটে বর্তমানে ভাইরাল হতেই বিপাকে পড়েছে দল তবে বলে রাখি যে এই ঘটনার সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা ঘটনাটা আসলে কি ঘটেছে মালদার রতুয়া এক নম্বর ব্লকের একটি গ্রামে দিন চারেক আগে এই যুবতীর বাড়িতে গিয়েছিলেন এলাকার তৃণমূল নেতা মনিরুল ইসলাম তিনি ওই ব্লকে শাসক দলের সোশ্যাল মিডিয়ার দায়িত্বে রয়েছেন একুশে জুলাই লোকজন নিয়ে কলকাতার দলীয় সভাতেও গিয়েছিলেন ঘটনার দিন রাতে তাকে ওই যুবতীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন গ্রামের লোকজন তারা মনিরুল ও তার বান্ধবীর বয়ানের ভিডিও রেকর্ড করেন ধরা পড়েছো বিয়ে করতে চাও তোমার কতদিন থেকে সম্পর্ক চলছে দু বছর থেকে না দেড় বছর থেকে না কতদিন থেকে গ্রামবাসীদের জেরায় মনিরুল দাবি করেন সেদিনই তার সঙ্গে ওই যুবতীর সম্পর্ক তৈরি হয় যদিও তার বান্ধবী স্বীকার করে নেন তাদের মধ্যে এক বছর ধরে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে শাসক দলের নেতার এহেন কাজে হতবাক এলাকাবাসী বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের ক্যামেরায় মুখ খুলতে রাজি নন গ্রামের কেউ তাতে শাসকের রোষানলে পড়ার সম্ভাবনা রয়েছে এলাকার বাসিন্দাদের দাবি এই ঘটনার সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা রেকর্ডিং হচ্ছে মিথ্যা বলবো না এদিকে জেলা তৃণমূলের নেতা দেবপ্রিয় সাহার বক্তব্য সেটাও আপনারা শুনছিলেন রতুয়ার তৃণমূলের কোন নেতা কোন অপকর্মে জড়িয়ে পড়েছে আমি শুধু বলবো দল সবসময় আইনের শাসন মানে আইন আইনের পথে চলবে যদি ওই তৃণমূল কর্মী হয় এবং তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় দল তার পাশে থাকবে না শুনবো তিনি ঠিক কি কি বলেছেন আপনাদের কাছ থেকে যে রতুয়ায় আমাদের কোনো নেতা কোনো অপকর্মের সাথে যুক্ত নাকি হয়েছে আমি শুধু একটা কথাই বলবো যে যদি ও তৃণমূল কংগ্রেসের কর্মী হয় দল সবসময় আইনের শাসন মানে আইন আইনের পথে চলবে যদি তার বিরুদ্ধে অভিযোগ ওঠে দোষী প্রমাণিত হয় দল তার পাশে থাকবে না আমরা কোনো অপরাধের সঙ্গে যুক্ত নই আমাদের দল মমতা ব্যানার্জির দল এ দলে কোনো অপরাধীর কোনো স্থান নেই এনিয়ে সিপিএম এর রতুয়া লোকাল কমিটির সম্পাদক নজরুল ইসলাম বলেন ব্যাপারটা শুনেছি আসলে তৃণমূলের উঁচুতলার নেতার যা করছেন নিচুতলার নেতারাও সেটাই করছেন বড় বড় নেতাদের বান্ধবীদের ঘরে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে আসলে এদের অঢেল টাকা এত টাকা কোথায় খরচা করবে তাই আনন্দ ফুর্তি করছে বান্ধবী জোটাচ্ছে শুনবো কি বলেছেন সিপিএম নেতা নজরুল ইসলাম ব্যাপারটা শুনেছি তো এইসব বিষয় নিয়ে তৃণমূলের নেতাদের বিষয়ে বলতে তো আমাদের রুচিতে বাধে কিন্তু এই দেশেই আমরা বাস করছি একটা সংস্কৃতে কথা আছে মহাজনগত স্বপন্থা তো তৃণমূলের নেতারা যা করছে নিচু স্তরেরাও তাই করছে বড় বড় নেতারা তাদের বান্ধবীদের ঘরে
কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, আবার কোন নেতার প্রভাবশালী বিদেশি বন্ধুও পাওয়া যাচ্ছে, বান্ধবী রাশিয়াতে পর্যন্ত আছে, আমেরিকাতে পর্যন্ত। তা তাদের পদাঙ্ক অনুসরণ করছে গ্রামের লুটেরারা, এদের অঢেল টাকা। এই টাকা কিসে খরচ করবে? আনন্দ ফুর্তি বান্ধবী জোগাড় করছে, ওর বয়স তো 55 উপরে, কিন্তু সেও বান্ধবী জোগাড় করে নিয়েছে। টাকা ক্ষমতা যেমন মানুষকে দুর্নীতির দিকে নিয়ে যায়, আর দুর্নীতিগ্রস্তরা এসব পাঁকের মধ্যে ডুববে। গোটা তৃণমূল দলটাই হচ্ছে লুম্পেনের দল। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।